তো দেখো, আমি এখানে হচ্ছে আমার পাখিটাকে রেডি করে দিচ্ছি। আজকে শুক্রবার, আর শুক্রবারে হচ্ছে আমার মেয়ের স্কুলে ব্রতচারীর ক্লাস হয়, ব্রতচারী শেখায়। তো ব্রতচারীর জন্য এই ড্রেসটা, তবে এই ড্রেসটা আরেকটাও কাজে লাগে, আমার মেয়ের নাচের স্কুলে কাজে লাগে, দুটো ও কাজে একটা ড্রেসই হয়ে যায়। আর ওড়নাটা লাল দরকার, কিন্তু এখানে পিঙ্ক হয়ে গেছে। এটা আমার মেয়ের লেহেঙ্গার ওড়না, একটা লাল রঙের ওড়না। কবে থেকে বলছি কিনবো, সেটা কেনাই হচ্ছে না। দেখি এই দিন নাচের ক্লাসে গিয়ে, নাচের স্কুলে যেদিন যাবো রবিবার, সেদিন একটা ওড়না আনতে হবে। তো দেখো স্কুলে রেডি হয়ে চলে গেল, তো এবার আমি হচ্ছে নিশ্চিন্তে কাজগুলো কমপ্লিট করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভুঁই ব্লগ। শেফালি ভুঁই ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আর হচ্ছে সকালবেলা দেখলে আমার মেয়ে স্কুলে চলে গেছে, আর স্কুলে যাওয়া মানে চুপচাপ শান্ত। আর আমি এদিকে হচ্ছে রান্না বলতে আজকে হচ্ছে সকালবেলা একটু করব ঘুগনি মটর, মানে ঘুগনি করব। তো সে মটরটা সিদ্ধ হয়ে গেছে, তো এই দেখো এখানে আমি মটর সিদ্ধ করে রেখেছি। এই দেখো কাল হচ্ছে কালকে রাতে কিছু জিনিস এনেছিল, জিনিস বলতে তেল এনেছে, একটা ফরচুনের হচ্ছে হোয়াইট ফয়েল সাদা তেল, আর হচ্ছে একটা সরষে তেল, আর এনেছে হচ্ছে এটা হচ্ছে সিমাই, এক প্যাকেট সিমাই আছে, আর এনেছে একটা হচ্ছে সুজি, আর এই হচ্ছে একটা সয়াবিন। তো এইগুলো হচ্ছে আমি এখন তুলে রাখবো। তো দেখো আমি এখানে হচ্ছে সিমাইটা সুজিটা আলাদা আলাদা কৌটাতে রেখে দিচ্ছি, কারণ এখন হচ্ছে পিঁপড়ে লেগে যায়। এই কৌটাতে না রাখলে বাইরে 5 মিনিট থাকলে এই কোথা থেকে পিঁপড়ে এসে একদম ভরে যায় প্যাকেটগুলোর মধ্যে। তো আমি যার জন্য হচ্ছে ভালো করে কৌটার মধ্যে রেখে মুখগুলো ভালো করে আটকে দিয়েছি। আর তেলটাও আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে সাদা তেল চাই লুচির জন্য। তো দেখো ফ্রাই প্যানে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর হচ্ছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর হচ্ছে এটা নিরামিষই ঘুগনি হবে, কারণ হচ্ছে আজকে একাদশী, একাদশীর দিন পেঁয়াজ রসুন কিছুই খাবো না, জাস্ট শুধু নিরামিষ খাবার খাবো। আর হচ্ছে ভাতও খাওয়া যাবে না। এটা দেখো দিয়ে দিলাম যে মশলাটা, দেখা হলাম আদা আদা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর হচ্ছে মশলাটা ভালো করে ভেজে নেবো, কারণ মশলাটা ভালো করে না কষালে তো জানো তরকারি টেস্ট ভালো হয় না। তো মশলাটা আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম নুন, আর হচ্ছে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আবার একটু মশলাটা একসঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনি না দিলে তরকারির টেস্ট আসে না, ব্যালেন্সটা ঠিক হয় না, যার জন্য জাস্ট একটু চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে যে মিক্সার বাটিতে মশলা কষুন, সেই বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। আর একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, কারণ আমি গরম মশলার পাউডার একটু আগেই দিই, তাহলে সেন্টটা মানে খুব উগ্রও হয় না, আবার জাস্ট একটা মিষ্টি সুগন্ধ হয়, তার জন্য আমি গরম মশলাটা একটু আগেই দিই। আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো, কারণ আলু তো চাই ঘুগনিতে, আলু না হলে ভালো লাগে না খেতে। তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুই হচ্ছে আমি আগে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে। মটরগুলো তো সিদ্ধ করাই আছে, তো আমি আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা মটরগুলো। এবার মটর দিয়েও ভালো করে কিছুক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। তো দেখো আমার হচ্ছে মটরগুলো, আলু মটর সব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো এবার হচ্ছে দিয়ে দিলাম জল, আর এই জলটা হচ্ছে আমি যে মটরগুলো সিদ্ধ করেছিলাম সেই জলটা দিলাম। মটরগুলো সেকে মানে আগে হচ্ছে মটরগুলো ঝাঁঝিতে রেখে দিয়েছিলাম, জলটা নিচে গামলাতে পড়েছে আর মটরগুলো পড়েছিলো, তাহলে মটরগুলো কষানো যাবে, যার জন্য আমি হচ্ছে জলটা আর মটরটা আলাদা করে নিয়েছিলাম। তো এবার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ জাল দেবো। তো দেখো আমি একবার ঢাকনা খুলে দেখে নেবো, মানে নুন মিষ্টি ঠিক আছে কি না, ঝাল নুন ঠিক আছে কি না দেখে, এখনও আরেকটু হবে কারণ আরেকটু ঝোল আছে, ঝোলটা আরেকটু শুকাতে হবে, না শুকালে টেস্ট হবে না। তো আমি আবার না এটা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, হচ্ছে আর একটুখানি হলেই হয়ে যাবে, এবার আর ঢাকা না দিলেও হবে, রান্নাটা হচ্ছে আর একটু সামান্য আর একটু ঝোলটা কমবে।
আর মটরগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছিল, সিদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে ঝোলটাও অনেকটা কমে এসেছে। আর হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি আবার হচ্ছে রুটি আর ঘুগনি সকালের খাবার। তো দেখো সকালের খাবার দাবার কমপ্লিট, খাওয়ার পরে কিছু সময় আমরা মা মেয়ে বসেছিলাম, গল্প করলাম, টিভি দেখলাম। যাই হোক তোরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ খাওয়ার পরে এত অলসতা লাগছিলো যে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তো দেখো আমার মেয়ের স্কুল তো ছুটি, তাই ভাবলাম জুতাগুলো ধুয়ে দেয়। জুতার মোজাগুলো খুবই নোংরা হয়ে গেছিলো, কারণ মেয়েকে হচ্ছে শুক্রবারেই ধুয়ে দিলাম, যদি আবার দুদিন আবার জল হয় তাহলে তো শুকাবে না। আর যে খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নেবো, কারণ হচ্ছে খেয়ে উঠে আর ধুইনি, অমনি রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ওইগুলো ধুয়ে জামাকাপড় আছে কিছু, সেই জামাকাপড়গুলোও কাচতে হবে। আর হচ্ছে দেখো জুতোটা আমি ভালো করে ধুয়ে নেবো, কারণ সাদা জুতো তো, সাদা জুতো একটু ভালো করে পরিষ্কার না করলে হচ্ছে কেমন কালো কালো দেখায়। আর মোজাগুলোও খুব নোংরা হয়ে গেছিলো, সেই এর মাঝে আর ধুইনি, সেই সোমবারে মানে সোমবার থেকে একভাবে পড়ে গেছে, এর মাঝখানে আর ধোয়া হয়নি। তো আমি এগুলো হচ্ছে করে স্নান করে নেবো। আর হচ্ছে জুতো মোজা মোজাগুলোই একটু দিয়ে দিয়েছিলাম, ব্লু তো হয়ে গেছে দেখো। আরে কি গরম, স্নান করে এসে আমি শান্তি নেই, স্নান করে এসে দেখো ঘেমে যাচ্ছি, এত গরম। মানে একদিন যদি একটু বৃষ্টি হয় তারপরে তো আর বৃষ্টির কোনো খবর নেই। আর হচ্ছে আর এখানে তো গরমটা খুবই বেশি, আর সবদিকে বন্যা হয়ে যাচ্ছে। বাংলাদেশে তো সিলেটে একদম ভয়াবহ অবস্থা দেখলাম, কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে, মেয়েকে খাইয়ে কাপড় চোপড় জামা প্যান্ট গুলো ধুলাম, ধুয়ে থালা বাসন গুলো ধুয়ে এবার হচ্ছে স্নান করে নিলাম মা মেয়ে দুজনে। এবার হচ্ছে রান্না রান্না হবে ছোলার ডাল আর হচ্ছে লুচি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে হচ্ছে লুচিগুলো সব বেলে নেব, কারণ আমি না অনেক আগেই হচ্ছে আটা মেখে রেখেছিলাম, আর আমি আটা দিয়েই হচ্ছে লুচি করি। তো ময়ান টয়ান দিয়ে সব কিছু দিয়েই আমি হচ্ছে লুচির জন্য আটাটা মেখে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো, যার জন্য হচ্ছে খুব সুন্দর একদম নরম, মানে একদম সফট হয়ে গেছে, আর লুচিগুলোও খুব সুন্দর হয়। আর হচ্ছে আমি না ময়দা দিয়ে হচ্ছে লুচি খাই না, ময়দার লুচি আমার একদম ভালো লাগে না। তো আমি সব লুচিগুলো বেলে তারপরে ভাজবো। তো দেখো ওখানে আমার হচ্ছে ডালটাও রান্না হয়ে গেছে, আমি আগে ডালটা রান্না করে তারপরে হচ্ছে এদিকে কড়াইটা উনুনে গরম হতে দিয়ে আমি লুচিগুলো সব লেচিগুলো বেলে নিলাম। আর হচ্ছে দেখো আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আর আমি হচ্ছে লুচিগুলো এবার ভেজে নেব, কারণ বেশি তো না, শুধু আমাদের দুজনের। আর আমার মেয়ে না লুচি খেতে চায় না, লুচি রুটি কিছুই খেতে চায় না, ও ভাত খাবে। তা ভাত দেবে হচ্ছে আমার দিদি, দিদি বললো রান্না করতে হবে না একার জন্য, মেয়ের জন্য শুধু আমি রান্না করব। তো 3 টাইম দিদি দিয়ে দেবে, আজকে জানে যে আমরা আজকে ভাত খাই না, হচ্ছে দিদি দিদি ছেলের জন্য রান্না করেছে। তো বললো তোমাকে আর রান্না করতে হবে না, ভূমির জন্য, ভূমির জন্য আমি রান্না করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে আর করতে হলো না, শুধু আমাদের দুজনের জন্য এই লুচিটা করবো। আর দেখো লুচিগুলো কী সুন্দর ফুলছে, একদম সবকটা লুচি এমন ফুলে ফুলকো হয়ে গেছে, কারণ আমি না অনেকক্ষণ হচ্ছে আটা মেখে রাখি, প্রায় 2 ঘন্টা আগে লুচি করে, 2 ঘন্টা আগে আটাটা মেখে রাখি, যার জন্য আমার লুচিগুলো এমন সফট, আর হচ্ছে সবকটা লুচি ফুলে ওঠে। আটা হচ্ছে যত ভালো করে মানে ময়দা ময়ান দিয়ে যত ভালো করে মাখা হবে ঠেসে ঠেসে, তত হচ্ছে লুচি সুন্দর হয়। আর আমি কিন্তু 1 ফোঁটাও ময়দা দিইনি, এদিন তো তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি, দেখাইনি। তো এর পরের দিন আমি দেখাবো আমি কীভাবে তোমাদের হচ্ছে আটা দিয়ে লুচি করি, আটাটাই কীভাবে মাখি ময়ান দিয়ে, সেদিন তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমার লুচিগুলো হয়ে গেছে, আর হচ্ছে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি, খাবার তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে আমিও বসে যাবো খেতে। আর হচ্ছে লুচি আর বোঁদে এনেছিল, সেই বোঁদেটাই আমি দিয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ অনেকক্ষণ না, এই খেয়ে হচ্ছে ঘরে এলাম জাস্ট। আর গরম তো দেখতেই পাচ্ছ, আর চুলগুলো না ভিতরে ভেজা আছে, যার জন্য একটু ছাড়লাম। আর হচ্ছে দেখলে তো সকালে রুটি খেলাম, আবার হচ্ছে সকালে রুটি দুপুরে লুচি, কারণ হচ্ছে আমাদের একাদশী পালন করতে হচ্ছে আজকে একাদশী। আজকে আর ভাত জুটলো না কপালে, না এটা বলাটা ভুল, কারণ হচ্ছে এটা তো আমরা জেনে বুঝেই করছি না, ভাত জুটলো না এটা বলাটা ঠিক হয়নি, সরি। কিন্তু হচ্ছে আর এই একাদশী পালন করতে হবে 1 বছর পর্যন্ত, হচ্ছে বাৎসরিক কাজ হয়ে গেলে তারপরে আর না করলেও হবে। আর হচ্ছে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট। তার তো এই দেখো আমি কোথায় চলে এসেছি, একদম জঙ্গলের কাছে। ওই যে দেখছো সেই দিনের শাক, বলেছিলাম তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি 6 বছর পরে একটা শাক খাচ্ছি, সেই শাকটাই এখানে আছে। আমি একজন আমাকে নিয়ে দিয়েছিল, তো
তো আমিও মানে আজকে চলে আসলাম শাকটাই নিতে, ওই এখন গাছগুলো ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই গাছগুলো ওই শাকগুলো নেব, চলো তুলি। সত্যি বলছি এই শাকটা আমার এত পছন্দের, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, যার জন্য দেখো আমি এই হচ্ছে জঙ্গলের ভিতরেই চলে এসেছি এই শাক নিতে। তো দেখো এই ডালটা হচ্ছে এটা নিলেই হয়ে যাবে, এই দেখো আর একটু নেই আমার, এগুলো নিয়ে নিয়েছি আর এগুলোতেই হয়ে যাবে। একা তো একার কত খাবো, তোমাদের দাদা ভাই এসব খায় না, আমি খাবো, চলো। ওই দেখো ওইদিকে অবশ্য গ্রাম পাড়া, ওইদিকটায় হচ্ছে গেলে ঘর আছে বাড়ি আছে গ্রাম, তো আমি আর ওদিকটায় আর যাবো না, অন্যদিন তোমাদের দেখাবো। আজকে আমি হচ্ছে এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি, আর এখন হচ্ছে বিকাল 5:30 বাজেনি, 5:10-15। তো সবাইকে গুড ইভিনিং, আর হচ্ছে দেখতে থাকো, তো চলো বাড়ি গিয়ে হচ্ছে কথা। পুরোটা আসছে না, সামনে পাহাড় আছে একটা, দেখো রাতে হচ্ছে খাবার হয়ে গেছে বলতে সিমাই রান্না করেছি হচ্ছে, ও বললো রাতে রুটি খাবে না লুচি খাবে না, শুধু সিমাই রান্না করলে হয়ে যায়, সিমাই খাবে তো আমিও সেটাই খাবো। আর রাত্রেবেলা আর কিছু করিনি, শুধু সিমাই রান্না করেছি, কারণ সকালে রুটি খেয়েছি আর ঘুগনি খেয়েছি, দুপুরবেলা খেলাম হচ্ছে ছোলার ডাল আর লুচি, আর হচ্ছে ও বলছে কি এখন রাতে আর কিছু খাবে না, শুধু একটু সিমাই রান্না করলাম ওটাই হয়ে যাবে, তো আমিও খাবো না, কারণ দুপুরবেলা লুচিটা খাওয়াতে আজকে কেমন অস্বস্তি লাগছিলো, এখনও মনে হচ্ছে অম্বল হয়ে গেছে, জানি না টক টক কেমন জানি মুখটা কেমন হয়ে আছে, পেটটাও মনে হচ্ছে ভারী ভারী হয়ে আছে। ভারী খাবার কিছুই খাবো না, জাস্ট একটু সিমাই খাবো, হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকবো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পুরনো বন্ধু তারা তো পাশে আছোই, আমিও সবার পাশে আছি, টাটা।